আসসালামু আলাইকুম প্রিয় আরাকান শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ এই চ্যাপ্টারটা তোমাদের পড়াচ্ছিলাম। এই চ্যাপ্টারটা বেশ বড়, তোমরা জানো। এই চ্যাপ্টারের আজকে আমি তোমাদের যে বিষয়গুলো পড়াবো সেটা হলো ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তা উৎপাদকের আচরণ চ্যাপ্টার, এটার পড়াবো চলন এবং দ্রব্যের মধ্যে পার্থক্য, এই বিষয়টা আমি তোমাদের আজকে আলোচনা করব। দেখো, চলন এবং দ্রব্য এই দুটো বিষয় আসলে, আর এই দুটো বিষয়ে পার্থক্যটা আমরা করব। এই প্রশ্নটা, এই ধারণাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা চল, প্রথমে আমরা আসি চল। চলকটা হল গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় চল। আমি আবার বলছি, গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় চল। অর্থাৎ গাণিতিক প্রক্রিয়া মানে অঙ্কের ভাষায়, অঙ্কের ভাষায় যে সকল রাশির মান পরিবর্তনশীল। রাশিগুলো কি হতে পারে তোমরা জানো, দাম হতে পারে, এরকম দাম কিন্তু একটা রাশির মধ্যে যে গাণিতিক প্রক্রিয়া যে সকল রাশির মান পরিবর্তনশীল। ধরো আমরা দাম একটা বিষয়, তারপরে সময়, চাহিদা, যোগান, এগুলো কিন্তু যে কোনো একটা রাশি। এখানে দামের কথা যদি আমরা বলি, দেখো যেমন আমরা একটা সবজি যদি আমরা বলি আলু, ধরো বাংলাদেশে 30 টাকা কেজি, এটা হয়তো দেখবার আমেরিকায় 50 টাকা কেজি, জাপানে 60 টাকা কেজি, কোনো দেশে 20 টাকা কেজি। এই যে এক একটা দাম ভেরি করতেছে একই জিনিস আলু সবজি, এই যে এটা আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে যে মানটা পরিবর্তন হবে এক একটা দেশে থাম কাল পাত্র ভেদে আলাদা হবে, সেটাই সেই জিনিসটাকেই আমরা বলতেছি চল। তাহলে আমি আবার বলছি যে গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় চল। এখানে যদি আমরা চাহিদার কথা বলতাম, আমাদের চাহিদা একরকম, উন্নত দেশের চাহিদা কিন্তু আর একরকম, মানে তাদের চাহিদা জিনিস বিলাসজাত দ্রব্য এগুলোর বেশি। আমাদের কিন্তু যে সকল দেশ উন্নয়নশীল বা অনুন্নত তাদের চাহিদা কিন্তু বিলাসজাত দ্রব্যের চাহিদা অত বেশি হয় না, তার কারণ তারা আর্থিক সংকটে থাকে। এই জন্য চাহিদার ক্ষেত্রেও কিন্তু তারতম্য আছে। শীত প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান দেশ, তোমরা জানো যে শীত প্রধান দেশে সবসময় যে গরম জামা কাপড় পরিধান করতে হয় তাদের চাহিদা বেশি থাকে, আর গ্রীষ্ম প্রধান দেশে পাতলা জামা কাপড় যেটা শীতের জন্য গরমের জন্য যেটা সেগুলোর চাহিদা বেশি থাকে। এইভাবে দেখা যায় যে এই জিনিসগুলোর একটা তারতম্য ঘটে। সেই জিনিসটা কিসের ভাষায় হবে, অঙ্কের ভাষায় তারতম্যটা, আমরা সেটাই বুঝাচ্ছি যে এটাই হলো চল। তাহলে গাণিতিক প্রক্রিয়া যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বলতেছি চল। ধ্রুবকটা কি, ধ্রুবকটা কিন্তু তার ঠিক উল্টো। এখানে বলা হচ্ছে ধ্রুবক হলো গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান স্থির বা অপরিবর্তনশীল, এটাকে কি বললো তোমরা, যে সকল রাশির মান পরিবর্তনশীল। আর এখানে এসে আমরা বলতেছি যে গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান স্থির বা অপরিবর্তিত থাকে বা অপরিবর্তনশীল তাকে বলা হচ্ছে ধ্রুবক। তাহলে আমার মনে হয় তোমরা দুটার সংজ্ঞা, একটা সংজ্ঞা মনে রাখলেই একটা একটা অপোজিট উঠো, তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান স্থির সেটা হলো ধ্রুবক, আর গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল সেটা হলো চল। আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
আমি আবার তোমাদের রিপিট করি একটা কথা, কিন্তু আমি বারবার রিপিট করি যেন তোমাদের ওই জিনিসটা গেঁথে যায় মনের মধ্যে যেন। তাহলে চলো ধ্রুবকটা তোমরা মনে হয় বুঝতে পেরেছ। এখন এই চলো ধ্রুব, তাহলে আমরা তোমাদেরকে একটা বললাম যে উদাহরণ চলো কিন্তু দাম এক দেশে একটা আর এক দেশে আর একটা এটা। আর ধ্রুব এমন জিনিস আছে যে যেটা বিশ্বের সব দেশে এক। যেমন আমরা যদি বলি ওয়ান টু থ্রি বা এ বি সি, এই যে কোনোটা কিন্তু আমাদের দেশেও এটা ওয়ান, ইংল্যান্ডেও এটা ওয়ান, আমাদের দেশেও টু, ইংল্যান্ডেও টু। দেখো এটা কিন্তু কোনো পরিবর্তন নাই। এ বি সি, এ বি সি কিন্তু এটা দেখা যাচ্ছে যে বিশ্বের সব দেশে এই এ বি সিটা একই। আর এ বি সির একটা মান আছে, তোমরা জানো এ বি সি মানে আমরা একটা ইয়ে আগে করেছি ইংরেজিতে যে ইয়েটা, এ বি সি মানে হলো প্রাথমিক জ্ঞান, যে জিনিসটা বলা হয় তোমরা এটা করেছো প্রাথমিক জ্ঞান, এটার অর্থ সব দেশে একই ধরনের। যাই হোক, তাহলে ওয়ান টু থ্রি এটা সব বিশ্বের সব দেশে এক, এই জন্য এটার মান কখনো একের মান কিন্তু অন্য দেশের ওয়ানের মান কিন্তু কোনো টু হবে না, ওয়ানই হবে। টুয়ের মান কিন্তু অন্য দেশের টুই হবে, এই জন্য থ্রির মান থ্রি হবে, এই জন্য এটা অপরিবর্তনশীল। সব দেশে স্থানকাল পাত্র ভেদে সব দেশে একই, এই জন্য এটা হলো অপরিবর্তনশীল বা স্থির, এই একই মান এটা, এই জন্য এটা হলো ধ্রুব। এখন আমরা চলো ধ্রুবের মধ্যে যখন পার্থক্য করবো তখন কিন্তু তোমরা একটা পার্থক্য, সংখ্যাগত পার্থক্য তোমরা অবশ্যই সেটা জেনে গেছো অলরেডি, যে চলকের সঙ্গে কি ধ্রুবকের সঙ্গে কি একটা পার্থক্য তোমরা দেখাই দেবে। আর একটা পার্থক্য যদি আমরা বলি যে চলককে স্থানকাল পাত্র ভেদে চলকের মানটা কী হবে পরিবর্তনশীল, স্থানকাল পাত্র ভেদে চলকের মানটা কিন্তু পরিবর্তনশীল, আর স্থানকাল পাত্র ভেদে ধ্রুবকের মানটা কী হবে স্থির, মানে যে দেশেই হোক একই হবে। তাহলে এটা একটা পার্থক্য পাই না। তারপরে বলা হচ্ছে অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহ কী হবে গতিশীল, মানে অর্থনীতিতে যে চলকগুলো ব্যবহার হবে সেটা সবসময় গতিতে থাকবে, তার কারণ যেহেতু এটা পরিবর্তনশীল। আর অর্থনীতিতে ব্যবহৃত ধ্রুব যেটা বলা হচ্ছে সেগুলো হচ্ছে সবসময় স্থির, ব্যবহৃত যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা সবসময় স্থির। তারপরে দেখো চলককে আমরা প্রকাশ করতে পারি কিন্তু ওয়ান টু থ্রি দ্বারা, সরি চলককে এক্স ওয়াই জেড দ্বারা, এক্স ওয়াই জেড। আর ধ্রুবককে আমরা প্রকাশ করতে পারি ওয়ান টু থ্রি দ্বারা, এ বি সি দ্বারা, অথবা আলফা বিটা গামা দ্বারা, তিনটা যে কোনো একটা, আলফা বিটা গামা এই তিনটার যে কোনো দ্বারা। তাহলে ওয়ান টু চলকের উদাহরণ যদি দেখো যে চলককে এক দুই তিন দ্বারা প্রকাশ করা হয়, এটাও হতে পারে আলফা বিটা গামা হতে পারে, এ বি সি, এ বি সি দ্বারা চলককে। তাহলে আর ধ্রুবককে কিন্তু প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড দ্বারা। এখানে তোমাদের একটু প্রশ্ন থেকে যায় যে আসলে এক্স ওয়াই জেড এটাও তো একটা ইংরেজি অক্ষর, বিশ্বের সব দেশে এক্স যা ওয়াইও তা জেডও তা সব দেশে হবে, যেমন এ বি সি এটা হয়েছে, কিন্তু এটাকে ধ্রুবক বলা হয়েছে আর এটা চলক বলা হলো কেন? এটা কিন্তু বেশ একটা তোমাদের এটার একটা ব্যাখ্যা রয়েছে। তোমরা হয়তো বইতে দেখবা যে এক্স ওয়াই জেড চলককে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড দ্বারা, ধ্রুবককে প্রকাশ করা হয় এ বি সি দ্বারা বা ওয়ান টু থ্রি দ্বারা অথবা আলফা বিটা গামা দ্বারা, যে কোনো একটা। তাহলে এ বি সি বিশ্বের বিভিন্ন দেশে এ বি সি, তো এ বি সি তাহলে এটা স্থির আর এটা এক্স ওয়াই জেড এটা পরিবর্তনশীল হলো কেন? তোমাদের কিন্তু এই জায়গায় প্রশ্ন আসবে যে তোমাদের মনে মনে হবে যে এক্স ওয়াই জেড সব দেশে ইংরেজি অক্ষর তো এক। এখানে যেটা বোঝানো হয়েছে যে জিনিসটা দেখো, এটা এখানে হলো এক্স ওয়াই জেড, আমরা যে ফ্রেস ফ্রেসগুলো পড়ি ইংরেজিতে, তোমরা ওটা যেগুলো আগে পড়ে এসেছো ইডিয়াম ফ্রেস যেগুলো,
সেখানে এবিসি শব্দের অর্থ কিন্তু এখানে বোঝানো হয়েছে প্রাথমিক জ্ঞান, মানে শিক্ষা শুরু। বিশ্বের সব দেশে কিন্তু এবিসি মানে প্রাথমিক জ্ঞান, সব দেশে, কিন্তু এক্স ওয়াই জেডের মানের ভিন্নতা রয়েছে। যেমন আমাদের দেশে তোমরা মনে করো কোনো জিনিস, কোন জিনিসকে বোঝানো হয় যে এগুলো এক্স ওয়াই জেড হয়ে আছে, তোমরা কি এই জিনিসটা কখনো খেয়াল করেছো? আমাদের দেশে কোনো জিনিস যদি কোনো রুমে কোনো কিছু এলোমেলো অবস্থায় থাকে, এখানে একটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে আলাদা, মানে এলোমেলো অবস্থায়, তাহলে এলো এক্স ওয়াই জেডকে আমরা ধরতেছি এলোমেলোর প্রতীক হিসেবে ব্যবহার করতেছি, যে ছড়িয়ে ছিটিয়ে আছে, গোছানো নাই, সাজানো নাই, সেটা হলো এক্স ওয়াই জেড। কোনো জিনিস যদি বিভিন্নভাবে রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা শুনলে এগুলো এক্স ওয়াই জেড হয়ে আসে, তার মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু এই এক্স ওয়াই জেড ইংল্যান্ডে আবার এক্স ওয়াই জেডের অর্থ ধারাবাহিক, এক্সের পর ওয়াই, ওয়াইয়ের পরে জেড, মানে গোছানো আছে কোনো জিনিসটা। তাহলে ইংল্যান্ডে এক্স ওয়াই জেড মানে বোঝানো হচ্ছে গোছানো, ধারাবাহিক, আর আমাদের দেশে এক্স ওয়াই জেড মানে বোঝানো হচ্ছে এলোমেলো। তাহলে দেখো একই জিনিস কিন্তু দুটা মান গ্রহণ করলো, মান পরিবর্তনশীল, মানে আমাদের এখানে এটার মানটা হলো হলো এলোমেলো, আর ইংল্যান্ডে এক্স ওয়াই জেডের মানে হলো ধারাবাহিক, এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড, মানে এক্সের পরে আমাদের ইংরেজি যে অক্ষরটা আসে ওয়াই, তারপরে জেড, মানে এটা একটা ধারাবাহিক, সাজানো, গোছানো। আর আমাদের দেশে এলোমেলো বোঝাতে এক্স ওয়াই জেডকে বোঝানো হয়, তাহলে এক্স ওয়াই জেড তাহলে আমরা বুঝতেছি যে দুটা ভিন্ন ভিন্ন মান হিসেবে ব্যবহার হলো, এই জন্য এটা হলো চল। তোমরা তো জেনেছো গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাসায়নিক মান পরিবর্তনশীল, এই যে পরিবর্তনশীল হলো এক একটা দেশে এক এক ধরনের হলো, আর আমাদের এটা এলোমেলো হলো, আর ইংল্যান্ডে এটা হলো সাজানো, গোছানো, তাহলে এই যে ভিন্নতা, এই জন্য এটা হলো চল। আর এবিসি মানে প্রাথমিক জ্ঞান, এটা সব দেশে এবিসি প্রাথমিক জ্ঞান, এই জন্য এবিসি তারা বা ওয়ান টু থ্রি সব দেশে এক, আলফাবেটে আমার প্রত্যেক দেশে এটা একই হিসেবে ব্যবহার করা হয়, ওই জন্য ওটা স্থির। তোমাদের আর একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে, তোমরা জানো যে সাম্প্রতিক আমেরিকায় একটা নির্বাচন হয়ে গেল, ওখানে দুটো পার্টি কি রিপাবলিকান আর ডেমোক্র্যাট, একটা ছিল তোমরা জানো যে জো বাইডেন ডেমোক্র্যাট, আর রিপাবলিকান ছিল হলো যেটা ট্রাম্প, তোমরা এটা জানো। তোমরা এটাও জানো যে ট্রাম্পের প্রতীক কী ছিল, হাতি, আর জো বাইডেনের প্রতীক কী ছিল, গাধা। তাহলে একজনের প্রতীক ছিল হাতি আর একজনের প্রতীক ছিল গাধা। এখন গাধাকে আমরা বলি, তোমরা হয়তো অনেকে হাসবা যে গাধা এটা একটা প্রতীক হলো, আর গাধাকে আমরা কিসের প্রতীক হিসেবে ভাবি, আমরা বলি গাধা মানে অলস, কোনো লোক যদি অলস হয় বা কারো যদি জ্ঞান শূন্য হয়, জ্ঞান না থাকে, তাহলে আমরা তাকে বলি, গালি দিয়ে বলি যে তুই একটা গাধা, এটা কিন্তু আমরা বলি। তাহলে আমরা এখানে বলতেছি যে তাহলে গাধাটা কি, তো তোমরা আমি পরবর্তীতে উত্তর দিবা, আমি গাধার সম্বন্ধে আমি বলি। গাধাটা আমরা কিন্তু ব্যবহার করি গাধা মানে যে অলস অথবা যার বুদ্ধি নেয় তাকে আমরা গাধা বলে গাইন দিই, আর আমেরিকায় গাধার অর্থ তোমরা জানো, আমেরিকায় গাধাকে পরিশ্রমের প্রতীক, যে মানুষ সবচেয়ে বড় পরিশ্রম, বেশি পরিশ্রম করে, বেশি বুদ্ধিমান, তাকে তারা বাহবা বাধার জন্য বলে যে তুমি একটা গাধা, তার মানে সে তখন বাহবা পায়, সে তখন আনন্দ ফুল করে যে আমাকে গাধা বললো, তার মানে আমি বেশি পরিশ্রমের ব্যক্তি, আমি বেশি মেধা সম্পন্ন ব্যক্তি। তাহলে এই গাধা আমাদের দেশে অলসের প্রতীক, আর আমেরিকায় কিন্তু গাধা হচ্ছে পরিশ্রমের প্রতীক। তাহলে গাধাটা কী হবে, চল ধরে বলুন, ওখানে গাধাটা কিন্তু তখন হবে চল, তার কারণ মানের ভিন্নতা রয়ে গেল, তার কিন্তু আমাদের দেশে গাধা হলো অলসের প্রতীক, আর আমেরিকায় হচ্ছে গাধা মানে হচ্ছে পরিশ্রমের প্রতীক। দেখো তারা কেন গাধা পরিশ্রমের প্রতীক বলেছে, একটা জিনিস দেখো, গাধার ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে, একটা বাক্য আছে, এটা তোমরা শুনে থাকো, যে একটা গাধা চারটা পায়ের নিচে যদি চারটে ইট দিয়ে রাখা হয় আর তার উপর যদি বোঝা চাপাইতে থাকা যায়, যতক্ষণ পর্যন্ত ইটটাগুলো পায়ের নিচে ভেঙে না যায় ততক্ষণ পর্যন্ত সেই ভারটা সহ্য করতে পারে, তার মানে কত ভার সে সহ্য করতে পারে, তার মানে সেটা কিন্তু তার ভারটা যে সহ্য করতে পারে এটা কিন্তু তার
সফলতা অনেক করে মানে ওই চারটে ইট নিচে না ভাগা পর্যন্ত সে ওই ভাগটা সহ্য করতে পারে। তাহলে সেখানে ওখানে অ্যান্ডিকেরা কিন্তু দেখতেছে এটা সে পরিশ্রমী, সে এত ভার বহন করতে পারে, ভার সহ্য করতে পারে। আর আমরা গাধাকে বলতেছি যে অলস বা বুদ্ধিহীন। এই জন্য কিন্তু এই ঠিক আমাদের এই মানের ভিন্নতা এক্স ওয়াই জেড এই মানের ভিন্নতা রয়ে গেছে, এই জন্য এটা হলো চল। ওই জন্য গাধাটা কিন্তু যদিও একটা গাধা কিন্তু সেটা কিন্তু মানের ভিন্নতা রয়ে গেছে, কোনো দেশে পরিশ্রমের প্রতীক আর কোনো দেশে অলসের প্রতীক, এই জন্য এটা কিন্তু মান পরিবর্তনটা কিন্তু চল। আমার মনে হয় তোমরা উদাহরণটা আরও ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে স্থানকাল পাত্র ভেদে কিন্তু চলকের মান কী হয় পরিবর্তন সেই, আর স্থানকাল পাত্র ভেদে দ্রব্যের মান স্থির, এটা আমরা এই পার্থক্যগুলো আমরা বলতে পারি। তারপরে চলকের প্রকার ভেদ রয়েছে বলা হয়, এটা যদিও একটা দুর্বল পার্থক্য পয়েন্ট, দ্রব্যের কোনো প্রকার ভেদ নেই এটা বলা হয়, যদিও এই পার্থক্যটা একটু দুর্বল ধরনের। তা আমরা বেশ কিছু কিছু উদাহরণও কিন্তু পার্থক্য যে চলককে কী প্রকাশ করা হয় এক্স ওয়াই দ্বারা, এক্স ওয়াই জেড দ্বারা, ধ্রুবককে ওয়ান টু থ্রি দ্বারা বলতে পারবে, এ বি সি দ্বারা অথবা আলফা বিটা গামা যে কোনো একটা দ্বারা। তাহলে এই যে আমরা পার্থক্যগুলো পড়লাম এই আমার মনে হয় এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলক এবং ধ্রুবক কী, এই চলক ধ্রুবকের মধ্যে পার্থক্য একটা ইম্পর্টেন্ট ধারণা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ। আরও ভালোভাবে এই জিনিসটা এইভাবেই মনে রাখবো, আমরা যেভাবে আমি যেভাবে উদাহরণ দিলাম তাহলে সবসময় মনে থাকবে। বাসায় ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ করোনা থেকে মুক্ত হয়ে আমরা আবার ক্লাসে তোমাদের। ধন্যবাদ।